বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? 28 সেপ্টেম্বর 2019 শনিবার দেবীপক্ষের শুরু, আর এই দেবীপক্ষের শুরুতেই মহালয়া। এই সময় যদি আপনাদের পূর্বপুরুষের আশীর্বাদ লাভ করতে চান, জীবনকে আরও সুন্দরভাবে এগিয়ে যেতে সাহায্য করবে, তাদের আশীর্বাদ আপনাদের জীবনে পাথেয় হয়ে থাকবে। এদিন বিভিন্ন গঙ্গার ঘাটে অথবা গয়াতে পিণ্ডদান খুবই গুরুত্বপূর্ণ এবং পূর্বপুরুষদের শান্তির জন্য এই বিশেষ উপাচারগুলো করলে মহালয়াতে পুণ্য লাভ হয়। পুণ্য লাভের জন্য এই বিশেষ পুণ্য লগ্নে গঙ্গায় স্নান করে তর্পণ করা খুবই গুরুত্বপূর্ণ। আশীর্বাদ পাওয়া সকলের জন্য মঙ্গল, তাদের খুশি করতে পারলে তাদের আশীর্বাদ সবসময় আমাদের সঙ্গে থাকে, যার ফলে বাধা বিপত্তি এলেও অল্প সময়ে তা কেটে যায়। শুধু তাই নয়, নানা সমস্যা থেকে সহজেই মুক্তি মেলে। এই বিশেষ ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব মহালয়ার দিন বিশেষ কিছু উপাচার করলে আমাদের জীবনে সুখ শান্তি এবং খুশিতে ভরে ওঠে। আর যারা এই বিশেষ মহালয়ার দিন এই উপাচারগুলো করবেন না, তারা যে কোনো অমাবস্যা তিথিতে এই বিশেষ উপাচারটি করলে ভালো ফল পাবেন। শাস্ত্রে বলা হয় সর্বাপেক্ষা উত্তম বিষয় হলো দান, আর দান করলে মনে আসে প্রশান্তি। তবে এই দান কর্ম করারও কিছু নিয়মনীতি আছে। দান মানে কেবল মানুষকে দান না, যে কোনো প্রাণীকে দান করা যায়। আপনি যদি কোনো পশু পাখিকে খাদ্য দিতে পারেন, হিন্দু শাস্ত্র মতে পশু পাখির মধ্যে আছে পজিটিভ শক্তির আধার। বিশেষ দিনে এই উপাচারটি করতে পারলে আপনার জীবনে ইতিবাচক শক্তি অবশ্যই আসবে, আর এই শক্তির সঞ্চয় ধীরে ধীরে আপনার জীবনকে করে তুলবে আরও বেশি সুন্দর, সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে। তাই এই মহালয়ার দিন যদি কোনো পশু পাখিকে আপনি খাওয়ান, তাহলে খুবই গুরুত্বপূর্ণ, শুভ আপনার জীবনের জন্য। এদিন একটি বড় রুটি তৈরি করুন, এরপর সেটিকে চার ভাগে ভাগ করুন। চারটি টুকরোর উপরে অল্প অল্প করে একটু মিষ্টি রাখুন, এরপর একটি ভাগ গো মাতাকে খাওয়ান। আর এই গো মাতাকে আপনি এই বিশেষ রুটি খাওয়ালে যা আপনার বিভিন্ন সমস্যা থেকে মুক্তি প্রদান করবে, এবং তার কাছে অবশ্যই এই সমস্যার বিষয়ে প্রার্থনা করুন। কারণ শাস্ত্রমতে গরুর মধ্যে সমস্ত দেবদেবীর অবস্থান, তাই আপনার মনস্কামনা যাতে পূরণ হয় তার জন্য ভক্তি ভরে প্রার্থনা করুন। এই কাজ করলে পিতৃপুরুষরা সন্তুষ্ট হন। এমনকি এদিন তৈরি প্রথম খাবার প্রাণীকে দান করলে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে। দ্বিতীয় অংশটি অর্থাৎ দ্বিতীয় টুকরোটি যদি কোনো কালো রঙের কুকুরকে খাওয়াতে পারেন, এতে যমরাজ সন্তুষ্ট হন এবং এর ফলে আপনার পূর্বপুরুষের বিদ্রোহী আত্মারা শান্তি পায়। তৃতীয় টুকরোটি কাককে খাওয়ান, এতে পিতৃপুরুষ যথেষ্ট সন্তুষ্ট হন। এছাড়া কাককে প্রতিদিন সকালে শস্যদানা দিলে সারাদিন আনন্দে কাটে। এবং রুটির শেষ টুকরো অর্থাৎ চারটি টুকরোর শেষ টুকরো সেটি গরিবকে দান করুন, এতে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে। পিতৃপুরুষের আশীর্বাদ পেতে পিঁপড়েকে চিনি খেতে দিন, আর পিঁপড়ে বেশি আমাদের পূর্বপুরুষের আত্মা তা ভক্ষণ করে আপনাকে আশীর্বাদ প্রদান করবেন। এই বিশেষ মহালয়া তিথিতে যদি মাছকে 8-8 টুকরো খেতে দেন, শাস্ত্রমতে এতে আপনার অর্থকষ্ট কমবে। আর এই ছোট্ট ছোট্ট উপাচার যদি আপনি নিয়ম মেনে করতে পারেন, আপনার জীবনে বিভিন্ন সমস্যাগুলো দূর হবে এবং জীবনে চলে আসবে সুখ ও সমৃদ্ধি ও শান্তির বাতাবরণ। এমনই গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমার চ্যানেলের নিয়মিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন।
আজ এই পর্যন্ত, নমস্কার।